ঠিকাদারদের ইচ্ছাকৃত দীর্ঘসূত্রিতার কারণে নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না উন্নয়ন প্রকল্পের কাজ। পরিকল্পনা মন্ত্রী বলছেন, অতিরিক্ত লাভের আশায় এমনটা করছেন ঠিকাদাররা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে চায় সরকার। সে লক্ষ্যকে সামনে রেখে ডিজিটাল গভর্নমেন্ট ও অর্থনীতি সমৃদ্ধকরণ নামের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পের আওতায় প্রয়োজনীয় আইসিটি যন্ত্রাংশ ও সফটওয়্যার কেনা, সেই সাথে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে 2,541 কোটি টাকা, যার মধ্যে 2,507 কোটি টাকাই দেবে বিশ্বব্যাংক। ডিজিটাল গভর্নমেন্ট এন্ড অর্থনীতি সমৃদ্ধিকরণ বিরাট প্রকল্প, বিশ্বব্যাংকের আইডা ঋণের আওতায়। এটা বিশাল ব্যয় হবে, বিশ্বব্যাংক থেকে ঋণ নিব আমরা 2,541 কোটি 64 লক্ষ টাকা, জিওবি নিজে দিবে 34 কোটি 59 লক্ষ টাকা, টোটাল ব্যয় হবে প্রায় 2,500 কোটি টাকা। একনেকে অনুমোদন দেওয়া হয়েছে জলবায়ু সহিষ্ণু কৃষি এবং পানি ব্যবস্থাপনা প্রকল্পের, যার আওতায় প্রায় 9 কিলোমিটার নদীতে সংরক্ষণ, প্রায় 12 কিলোমিটার নদীর ড্রেজিং, 2 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হবে। দেশের 8টি বিভাগের 16টি জেলার 27টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এজন্য ব্যয় হবে 1,182 কোটি টাকা। দক্ষিণে নিয়ে যেতে হবে ধান চাষকে উৎসাহিত করে, কারণ খাল বিল ওখানে বেশি, ভূগ্রস্থ পানি ব্যবহার করা যায়। আর এক সময় বরিশাল শস্য ভাণ্ডার হিসাবে খ্যাত ছিল, তো যতটা সম্ভব দক্ষিণে আমাদের নিয়ে যেতে হবে ধান চাষকে বিশেষভাবে। আর হলো দক্ষিণে যেটা লবণ সহিষ্ণু জাতকে বেশি প্রসার ঘটাতে হবে এবং এটাকে উৎসাহিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 7,447 কোটি টাকা ব্যয়ে 10টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে 4টি সংশোধিত প্রকল্প। 3 দফায় সময় এবং ব্যয় বাড়ানো হয়েছে চট্টগ্রাম ও রাজশাহীতে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রকল্পের। 2 দফায় সংশোধিত হয়েছে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও কেন একাধিকবার প্রকল্প সংশোধনের জন্য আসছে, এমন প্রশ্নের জবাব দেন পরিকল্পনা মন্ত্রী। যখন সার্ভে করে প্রথম তৈরি করে প্রকল্পটা, তখন আমি দায়িত্বে ছিলাম এটা দেখার। অনেকে আমরা এটা করি না, এটা জাতীয় সমস্যা, মাঠে না গিয়ে অনেক সময় আমরা বানিয়ে যাই। আমরা আপ্রাণ চেষ্টা হচ্ছে এটা কমিয়ে আনার। আমাদের লেভেলে কাগজেভাবে যেগুলো কমার আমরা করছি, আমরা বিভিন্নভাবে দ্রুত করার চেষ্টা করছি। এবং আরেকটা বিষয়, ঠিকাদার সাহেবদের একটা ব্যাপার আছে, দে আর রানিং ফর প্রফিট। যদি প্রফিট মোটিভটা দুর্বল হয়ে যায়, তখন সে খুঁজে বের করে কীভাবে এটা স্টোর করা যায়। অন্যায় কিছু না, শুধু চাইবি লাভ করতে, তখন সে অনেক সময় নানা ধরনের বুদ্ধিশুদ্ধি প্রয়োগ করে দেরিতে যায়। ভবিষ্যতে সংশোধিত প্রকল্প উপস্থাপনের ক্ষেত্রে বিস্তারিত বিবরণ না দিয়ে শুধুমাত্র সংশোধনের উপযুক্ত কারণ এবং পরিবর্তিত কর্মপরিকল্পনা ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।